হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি কটকটি, অনেকে এটাকে ঘি চমচম নামে চিনেন। ঘি চমচম যে পাত্রে আমি সেট করব সেই পাত্রটি আগে আমি সেট করে নিচ্ছি। এখানে নর্মাল একটি কাগজ দিয়ে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি কটকটি তৈরি করতে চুলায় চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার 1/3 কাপ পানিও দিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলটা তৈরি করার সময় নাড়তে যাবেন না, অনেক সময় চিনিটা দোলা বেঁধে যায় নাড়তে গেলে। আমি ফ্রাই প্যানের হাতাটা ধরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কিছুটা এসে গেছে, আমি আরও একটু কালার করে নেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে 30 সেকেন্ডের মতো ঠান্ডা করে নেব। 30 সেকেন্ড পর ক্যারামেলের মধ্যে 1 টেবিল চামচ কাবার সোডা দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাড়াটা বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন অনেকটা ফেনা হয়ে গেছে। এ পর্যায়ে যে প্লেটে আপনি কটকটি সেট করবেন সে প্লেটেই ঢেলে দেবেন। এই সময় হাত দিয়ে ধরতে যাবেন না, অনেকটা গরম থাকে তাই হাতটা পুড়ে যেতে পারে। আর এই কাজটি একটু দ্রুত করতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি বসে যায়। আমার ঢেলে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে আমি ঠান্ডা করে নেব। প্লেটে ঢালার পর এটাকে চামচ দিয়ে নাড়তে যাবেন না, এটা নিজে নিজেই সেট হয়ে যায়। আমার কটকটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার নিচ থেকে কাগজটা আমি ছাড়িয়ে নেব। আর এটা বানাতেও সময় কম লাগে আর খেতেও দারুণ মজা। চাইলে আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। আর আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর এটাকে দুহাত দিয়ে এভাবে ধরে মাঝখান থেকে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ভেঙে যায়। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।